ধর্মরাজ অর্থাৎ যক্ষ এখানে যুধিষ্ঠিরকে মোট চৌত্রিশটি প্রশ্ন করেছিলেন কি সেই প্রশ্ন ছিল এবং যুধিষ্ঠির কি উত্তর দিয়েছিলেন চলুন দেখে নেওয়া যাক প্রশ্ন কে সূর্যকে ঊর্ধ্বে ধরে রেখেছে কে সূর্যের চারিদিকে ভ্রমণ করে কোথায় তিনি প্রতিষ্ঠিত আছেন উত্তর ব্রহ্মাই সূর্যকে উদিত করান দেবগণী তার পার্শ্বচর ধর্মই সূর্যকে অস্তগমন করান এবং তিনি প্রতিষ্ঠিত প্রশ্ন ব্রাহ্মণ হয় কি প্রকারে মানুষ কিসে মহৎ পদ লাভ করে কিসে দ্বিতীয়বান হয় কিসে বুদ্ধিমান হয় উত্তর বেদ অধ্যয়নেই ব্রাহ্মণ তপস্যাতেই মহৎ পদ লাভ হয় ধৈর্য মানুষকে সহায়বান দ্বিতীয়বান করে জ্ঞানী ব্যক্তির সেবার দ্বারাই মানুষ বুদ্ধিমান হয় প্রশ্ন ব্রাহ্মণের দেবত্ব কি কোন ধর্মের জন্য তারা সাধু তাদের মনুষ্য ভাব কি অসাধু ভাব কেন হয় উত্তর সাধাই ব্রাহ্মণের দেবত্ব তপস্যার ফলে সাধুতা মৃত্যু আছে তাই তাদের মনুষ্যভাব পরনিন্দার ফলে তারা অসাধু হয় প্রশ্ন ক্ষত্রিয়ের দেবত্ব কি তাদের ধর্ম কি কিসে তাদের মনুষ্যভাব তাদের অসাধুতা কি উত্তর অস্ত্র নিপুণতাই ক্ষত্রিয়ের দেবত্ব যজ্ঞই তাদের সাধু ধর্ম ভয়ই মনুষ্য ভাব শরণাগতকে পরিত্যাগী তাদের অসাধু ভাব প্রশ্ন যজ্ঞ সাম কি কি যজ্ঞকে বরণ করে কি কি সেই যাকে যজ্ঞ অতিক্রম করে না উত্তর প্রাণ যজ্ঞ সাম মন যজ্ঞ যজু ঋগ মন্ত্র যজ্ঞকে বরণ করে যজ্ঞ একে অতিক্রম করতে পারে না প্রশ্ন কৃষকের কাছে প্রধান কি বপনকারীর কাছে প্রধান কি প্রতিষ্ঠিত ধনির কাছে শ্রেষ্ঠ কি জনকের কাছে প্রধান কি উত্তর কৃষকের কাছে বর্ষণ রোপণকারীর কাছে বীজ ধনির কাছে গোসম্পদ সন্তানের চুপ অর্থাৎ জনকের কাছে পুত্রই শ্রেষ্ঠ প্রশ্ন এমন ব্যক্তি কে আছে যে বুদ্ধিমান সকলের সম্মানিত বিষয় ভোগে নিরত শ্বাস প্রশ্বাস নিচ্ছে তথাপি জীবিত নয় উত্তর যে ব্যক্তি দেবতা অতিথি ভিত্ত পিতৃপুরুষগণ এবং আত্মা এই পঞ্চবিদকে দি দিয়ে পোষণ করে না সে জীবিত থেকেও মৃত প্রশ্ন পৃথিবীর অপেক্ষা গুরুতর কি আকাশের থেকে উচ্চতর কি বায়ুর চেয়ে দ্রুততর কি তিন অপেক্ষা বহুতর কি উত্তর মাতা পৃথিবী অপেক্ষা গুরুতর পিতা আকাশ অপেক্ষা উচ্চতর মন বায়ু অপেক্ষা দ্রুততর চিন্তা তৃণ অপেক্ষা বহুতর প্রশ্ন তাকিয়ে ঘুমাই কে কে জন্মের পরেও নিষ্পন্দ থাকে কার হৃদয় নেই বেগ দ্বারা কে বৃদ্ধি পায় উত্তর মৎস্য নিদ্রাকালেও চক্ষু মুদ্রিত করে না অন্ড প্রসূত হয়েও স্পন্দিত হয় না ফাষণের হৃদয় নেই নদী বেগে বৃদ্ধি পায় প্রশ্ন প্রবাসী গৃহবাসী আতুর ও মুমূর্ষ এদের বন্ধুকে উত্তর প্রবাসীর মিত্র সহযাত্রী গৃহবাসীর মিত্র ভারজা আতুরের মিত্র চিকিৎসক মুমূর্সর মিত্র দান প্রশ্ন সকল প্রাণী অতিথিকে সনাতন ধর্ম কি অমৃত কি জগতের স্বরূপ কি উত্তর সকল প্রাণীর অতিথি অগ্নি অবিনাশী নিত্য ধর্মই সনাতন ধর্ম গোদুগ্ধই অমৃত বায়ু সর্বজগতের স্বরূপ প্রশ্ন একাকি কে বিচরণ করে জাত হয়েও আবার জন্মায় কে হিমের ঔষধ কি মহাক্ষেত্র কি সূর্যই একাকি বিচরণ করেন চন্দ্রমা পুনঃ পুনঃ জন্মগ্রহণ করেন অগ্নি হিমের ঔষধ এই পৃথিবী মহাক্ষেত্র প্রশ্ন ধর্মের যশের স্বর্গের ও সুখের মুখ্য স্থান কি উত্তর ধর্মের মুখ্য স্থান দক্ষতা যশের মুখ্য স্থান দান সত্য স্বর্গের এবং চরিত্র সুখের মুখ্য স্থান প্রশ্ন মনুষ্যের আত্মা কে দৈবকৃত সখা কে জীবনের সহায়ক কি পরম অবলম্বন কি উত্তর পুত্রই মানুষের আত্মা ভার যায় দৈবকৃত সখা মেঘ তার সহায় দানি পরম অবলম্বন প্রশ্ন উত্তম গুণ কি উত্তম লাভ কি উত্তম সুখ কি উত্তর দক্ষতা উত্তম গুণ বেদগেন উত্তম ধন আরোগ্য উত্তম লাভ অন্তরের সন্তোষ উত্তম সুখ প্রশ্ন কোন ধর্ম শ্রেষ্ঠ কোন ধর্ম সদা ফলদায়ী কাকে সংযত করলে আর করতে হয় না কার দ্বারা সন্ধি ভঙ্গ হয় না উত্তর দয়া শ্রেষ্ঠ ধর্ম বেদোক্ত ত্রয়ী ধর্মই সদা ফলদায়ী মনকে সংযত করলে আর অনুশোচনা করতে হয় না সাধু ব্যক্তি দ্বারা সন্ধি ভঙ্গ হয় না প্রশ্ন কি ত্যাগ করলে লোকপ্রিয় হওয়া যায় কি ত্যাগ করলে শোক হয় না কি ত্যাগ করলে সুখী হয় উত্তর অভিমান ত্যাগ করলে লোকপ্রিয় হওয়া যায় ক্রোধ ত্যাগ করলে কখনো শোক হয় না কামনা ত্যাগ করলে লোকে সুখী হয় প্রশ্ন ব্রাহ্মণ কে নট ও কে ভিত্ত এবং রাজাকে কেন দান করা হয় উত্তর ধর্মের জন্য ব্রাহ্মণকে যশের জন্য নট ও নর্তককে প্রতিপালনের জন্য জন্য এবং ভয়ের রাজাকে দান করা হয় প্রশ্ন জগৎ কি দিয়ে আবৃত কেন তা প্রকাশিত হয় না কিসের জন্য মানুষ মিত্রকে ত্যাগ করে কিসের জন্য মানুষ স্বর্গে যায় না উত্তর অজ্ঞানের জন্য জগৎ আবৃত তমগুণের দ্বারা একে অপরকে প্রকাশিত করে না লোভের বসে মানুষ মিত্রকে ত্যাগ করে সংসার আসক্তির জন্য মানুষ স্বর্গে যায় না প্রশ্ন কোন মানুষ কোন রাষ্ট্র কিরূপ শ্রাদ্ধ এবং কিরূপ যজ্ঞকে মৃত বলে উত্তর দরিদ্র মানুষ অরাজক রাষ্ট্র ব্রাহ্মণহীন শ্রাদ্ধ এবং দক্ষিণা বিহীন যজ্ঞকে মৃত বলে প্রশ্ন কাকে ধিক কাকে উদক কাকে অন্ন এবং কাকে বিষ বলে শ্রাদ্ধের কাল কি উত্তর সাধুগণ ধিক আকাশী জল ধেনুই অন্ন যাচয়া বিষ ব্রাহ্মণী হলেন কাল প্রশ্ন তপস্যার লক্ষণ কি দম কাকে বলে পরম ক্ষমা এবং পরম লজ্জা কি উত্তর স্বধর্মনিষ্ঠায় তপস্যা মনের দমনি দম দ্বন্দ্ব সহিষ্ণুতাই ক্ষমা অকার্য থেকে নিবৃত্ত, হওয়ার নামী লজ্জা প্রশ্ন জ্ঞান কি দয়া সম সরলতাই বা কি উত্তর আত্মতত্ত্বের অপরক্ষ, জ্ঞানী জ্ঞান চিত্তের শান্তি সম সকলের সুখ ইচ্ছা করা দয়া সমচিততাই সরলতা প্রশ্ন কোন শত্রু দুর্জয কোন ব্যাধি অশেষ কে সাধু কে কেই বা অসাধু উত্তর ক্রোধ দুর্জয় শত্রু লোভ মানুষের অশেষ ব্যাধি সর্বজীবের হিতাকাঙ্ক্ষী যিনি তিনি সাধু নির্দয় মানুষই অসাধু প্রশ্ন রাজন মান মোহ আলস্য এবং শোক কাকে বলে উত্তর ধর্ম মূরতাই মোহ আত্মাভিমানী মান ধর্মে নিষ্ক্রিয়তাই আলস্য অজ্ঞানী ঋষিরা প্রশ্ন ধৈর্য সৌর্য পরম স্নান ও পরম দান কাকে বলেছেন উত্তর স্ব স্থিরতা সৌর্য ইন্দ্রিয় সংযম ধৈর্য মনের মালিন্য ধুয়ে ফেলাই পরম স্নান প্রাণীগণের রক্ষা পরম দান প্রশ্ন পণ্ডিত, নাস্তিক মূর্খ কাম এবং মাশ্চর্য কাকে বলে উত্তর ধর্মজ্ঞ ব্যক্তিকে পণ্ডিত বলে নাস্তিক কে মূর্খ বলে সংসারের হেতু কাম হৃদয়ের সন্তাপকে বলে মা প্রশ্ন অহংকার দম্ভ পরম দৈব এবং পৈশুণ্য কাকে বলে উত্তর অজ্ঞানকে অহংকার বলে নিজেকে অত্যন্ত ধার্মিক মনে করাই দম্ব দানের ফল পরম দৈব অন্যের উপর দোষারোপ বলে প্রশ্ন ধর্ম অর্থ কাম এরা পরস্পর বিরোধী নিত্য বিরোধী এই তিনের একত্র অবস্থান কি সম্ভব উত্তর যখন ধর্ম এবং ভারজা, পরস্পর অবিরোধী হয় তখন সদা পরস্পর বিরোধী ধর্ম অর্থ কামের একত্র অবস্থা সম্ভব প্রশ্ন কে অক্ষয় নরকে গমন করে উত্তর প্রার্থী দরিদ্র ব্রাহ্মণকে যে নিজেই ডেকে এনে পরে নেই বলে ফিরিয়ে দেয় সেই অক্ষয় নরকে যায় ধর্মশাস্ত্র বেদ ব্রাহ্মণ দেবতা ও পিতৃপুরুষদের প্রতি যে মন্দ বুদ্ধি রাখে সেই অক্ষয় নরকে যায় অর্থাৎ থাকতেও যে দান করে না দানযোগ্য ব্রাহ্মণকে দেয় স্ত্রী পুত্রদের দেবার সময় নেই বলে প্রত্যাখ্যান করে সেই অক্ষয় নরকে যায় প্রশ্ন কুল সদাচার সাধ্যায় এবং শাস্ত্র শ্রবণ এর মধ্যে কোনটির দ্বারা উত্তম ব্রাহ্মণত্ব লাভ হয় উত্তর কুল সাধ্যায় শাস্ত্র শ্রবণ এর কোনোটাই উত্তম ব্রাহ্মণত্বের কারণ নয় ব্রাহ্মণোচিত বৃত্তির আচরণেই উত্তম ব্রাহ্মণত্ব লাভ হয় চারি বেদে পারদর্শী হয়েও যে ব্রাহ্মণ দুরাচারী সে শুদ্ধের অধম আবার বিদ্যান না হয়েও যিনি ব্রত পরায়ণ দম গুণ সম্পূর্ণ তিনি ব্রাহ্মণ প্রশ্ন মিষ্টভাষী বিচার বিবেচনা করে যিনি কাজ করেন যিনি বহু মিত্রকামী ধর্মপরায়ণ তিনি কি লাভ করেন মিষ্টভাষী সকলের প্রিয় হন ভেবে চিনতে যিনি কাজ করেন তিনি বেশি সাফল্য লাভ করেন বহু মিত্রকারী সুখী হন আর ধর্মপরায়ণ ব্যক্তি লাভ করেন প্রশ্ন কে আশ্চর্য কি পথ কি বার্তা কি উত্তর দিবসের পঞ্চম অথবা ষষ্ঠ ভাগে অর্থাৎ সন্ধ্যায় নিজের গৃহে বসে যে শাকান্ন আহার করে যে সেই সুখী প্রতিদিন মানুষের মৃত্যু হচ্ছে দেখেও মানুষ চিরকাল বেঁচে থাকতে চায় এর চেয়ে আশ্চর্য আর কি আছে তর্কের শেষ নেই শ্রুতিসমূহ বিভিন্ন এমন কোনো মুনি নেই যার মত ভিন্ন নয় তার কোনোটাই একমাত্র প্রমাণ বলে গণ্য নয় সুতরাং ধর্মের তত্ত্ব গোহায় নিহিত তাহলে মহাজন যে পথে গেছেন তাদের পথই একমাত্র পথ এই মহামহরূপ কটাহে মহাকাল প্রাণসমূহকে পা করছেন সূর্য তার ইন্দন মাস ঋতু তার আলোড়নের বার্তা প্রশ্ন পুরুষ কে সর্বধনেশ্বর কে উত্তর পূর্ণকর্মের পৃথিবী ও সর্বস্পর্শ করে যতকাল সেই গৌরব থাকে ততকালই লোকে পুরুষ বলে গণ্য হয় প্রিয় অপ্রিয় সুখ দুঃখ অতীত ভবিষ্যৎ যিনি তুল্য জ্ঞান করেন তিনি সর্বধনেশ্বর সমাপ্তম